ওষুধের ঘাটতি রুখতে আসানসোলে ওষুধের দোকানে নজরদারি ড্রাগ কন্ট্রোলারদের। ওষুধের ঘাটতি কমাতে এবং অক্সিমিটারের কালোবাজারি রুখতে আসানসোলের রাখালিন হোলসেল মার্কেটের ওষুধের দোকানগুলোতে নজরদারি চালালো ড্রাগ কন্ট্রোলার। এদিন ড্রাগ কন্ট্রোলার ও জেলা প্রশাসনের উদ্যোগে এই নজরদারি চালানো হয়েছে। প্রসঙ্গত এই করোনা আবহে যাতে কোভিড সংক্রান্ত ওষুধের কোনো রকম সংকট না দেখা দেয় তার জন্য এই নজরদারি করা হয়েছে। এর পাশাপাশি অক্সিমিটার নিয়ে কালোবাজারি রুখতে আসানসোল মার্কেটের ওষুধের দোকানগুলোতে নজরদারি করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও আসানসোল জেলা হাসপাতালের সামনে ওষুধের দোকানগুলোতে ড্রাগ কন্ট্রোলার ও জেলা প্রশাসনের উদ্যোগে নজরদারি করা হয়েছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।